হ্যালো ভিউয়ার্স, বাংলা টিক রিসার্চ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে দারুণ একটি আর্নিং সাইট শেয়ার করব, যে সাইট 100% পেমেন্ট করে এবং ট্রাস্টেড সাইট। যারা একেবারে নতুন বা বিগিনার অনলাইন সেক্টরে ফার্স্ট ইনকাম করার চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য এই সাইটটাই পারফেক্ট হবে। কারণ আপনি যদি অনলাইন সেক্টরে ইনকাম করতে চান, তাহলে আপনাকে অনেক ঘাঁটাঘাঁটি করে একটি সাইট বেট করতে হবে। আর আমি আজকে এই সাইটে যে সাইট নিয়ে আজকে রিভিউ করতেছি, এই সাইটে যদি আপনি কাজ করেন, 100% আমি বলতে পারি যে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন। আর আপনি যদি এখানে যদি প্রতিদিন কাজ করেন, আপনি এখান থেকে অনায়াসে $3 থেকে $4 এবং $5 পর্যন্ত আপনি আর্নিং করতে পারেন। এভারেজে দেখা যায় যে মান্থলি প্রায় $200 থেকে $300 কেউ কেউ আর্নিং করতেছে এবং $150 আর্নিং করতেছে। এটা আপনার ওপর ডিপেন্ড করবে, আপনি যতটুকু কাজ পারবেন ততটুকুই আপনি এখানে ইনকাম করতে পারবেন। এখানে আপনার কোনো ধরা বাঁধা নাই যে আপনি এখানে ইনকাম করতেই হবে, এমন কিছু না। আপনি এখানে কাজ করবেন, এটা অনুযায়ী আপনি পেমেন্ট পাবেন। যেমন মাইক্রো ওয়ার্কার, জব বাই আপওয়ার্কার অনেক সাইট রয়েছে, তার মধ্যে অন্যতম একটি সাইট ক্লিক ওয়ার্কার। সো এটি একটি বাইরের দেশের একটি ওয়েবসাইট। আমি আপনাদেরকে যদি বলি এই সাইট সম্পর্কে, তাহলে আমার জানা মতো অন্য অন্য সাইটের চাইতে আপনি এখান থেকে কাজ পারফেক্টলিভাবে করতে পারবেন এবং আপনি এখান থেকে খুব সহজেই পেমেন্টটা নিতে পারবেন। এই সাইটে কিভাবে কাজ করবেন এবং কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনি পেমেন্ট নেবেন, সম্পূর্ণ ডিটেলসলি আমি আলোচনা করার চেষ্টা করব। তার আগে বলবো, যদি আপনি আজকের এই ভিডিওটি ফার্স্ট প্লে করে থাকেন, তাহলে অবশ্যই আপনার কিছুদিন ধৈর্য ধরতে হবে। অর্থাৎ আপনার যদি কমেন্টে জানান যে আমরা নেক্সট পার্ট চাই, তাহলে আমি খুব শীঘ্রই আমি আপনাদেরকে সেকেন্ড পার্টটা দিয়ে দিব, যে কিভাবে আপনারা এখানে কাজ করবেন। আজকের পার্টে আমি দেখিয়ে দিব যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দ্বিতীয় যে পার্ট থাকবে, সেটাতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এখানে কাজ করবেন। এবং থার্ড স্টেপ বা থার্ড পার্ট হিসেবে আমি রাখবো আপনারা কিভাবে এখানে উইথড্র করবেন। তাহলে চলুন আমরা ফার্স্ট স্টেপে দেখে নিই যে কিভাবে আমরা এখানে রেজিস্ট্রেশন করতে পারি। অর্থাৎ আমি এই যে clickworker.com এই সাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে বক্সের নিচে দিয়ে দিব, আপনারা সরাসরি ওখানে গিয়ে ক্লিক করে আপনারা এই হোম পেজে চলে আসবেন। এই হোম পেজে আসার পর আপনারা এখানে দেখতে পারতেছেন যে রেজিস্টার অপশন, জাস্ট রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন ফর কাস্টমার এবং ফর clickworker। সো আপনি যদি এখানে কাজ করে নিতে চান, তাহলে আপনি অবশ্যই ফর কাস্টমার এটা সিলেক্ট করবেন। সো আমি এখানে যেহেতু কাজ করব, এই জন্য আমি এখানে ফর ক্লিক ওয়ার্কার এটাই আমি সিলেক্ট করব। জাস্ট আমি ক্লিক ফর ক্লিক ওয়ার্কার সিলেক্ট করার পর আমার এই পেজটা একটু লোডিং হবে, জাস্ট আমরা একটু ওয়েট করব। আর এভাবে আমরা মূলত কাজ করব। অবশ্যই আপনারা মনে রাখবেন যে আমি ফর ক্লিক ওয়ার্কার, সো আমি এখানে অবশ্যই কাজ করব। এখানে আপনারা অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আমি আপনাদেরকে যে জিনিসটা ফার্স্ট টাইম বলবো, অবশ্যই আপনারা সঠিকভাবে এই অ্যাকাউন্টটা করার চেষ্টা করবেন। এখানে আপনারা রিয়েল নেম এবং আপনারা সঠিক যে আপনার ফোন নম্বর বা সব কিছু আপনি এখানে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা এখানে অবশ্যই একটি ভ্যালিডিটি মেইল দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আপনাদের মাঝে এরকম একটি পেজ শো করবে, জাস্ট আপনি এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে দেবেন। অবশ্যই যদি আপনি পুরুষ হন, সেক্ষেত্রে আপনি মেলটা সিলেক্ট করবেন, আর যদি আপনি মহিলা হন, সেক্ষেত্রে আপনি ফিমেলটা সিলেক্ট করতে পারেন। সো আমি এখানে অবশ্যই পুরুষ সিলেক্ট করব। আর এখানে টাইটেল এখানে আপনি দিতে পারেন ওয়ার্কার, সো আমি এখানে দিতেছি ওয়ার্কার। সো আমি এখানে ওয়ার্কার দেওয়ার পর আমার এখানে ফার্স্ট নেম দিতে হবে। অবশ্যই আপনার যে নেমটা সেটা আপনি এখানে ইউজ করার চেষ্টা করবেন। আমি এখানে আমার নামটা দিতেছি, এখানে আমার নামটা দিতেছি, এখানে লাস্ট নেম, এখানে আপনার ইউজার নেম। আচ্ছা, এখন আমি ইউজার নেমের ক্ষেত্রে একটু ক্লিয়ার করে দিই। ইউজার নেম হবে আপনার স্মল লেটারের এবং আপনার এই স্মল লেটারের লাস্টে দুইটি সংখ্যা অ্যাড করে দেবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও রিপিট করতেছি, অবশ্যই আপনি এখানে ইউজার নেমের ক্ষেত্রে আপনি সঠিকভাবে স্মল লেটার দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি এখানে কিছু সংখ্যা অ্যাড করার চেষ্টা করবেন, তাছাড়া কিন্তু আপনার ইউজার নেম ক্রিয়েট হবে না। আমি এখানে কিছু সংখ্যা দিতেছি,
এখানে আপনার মেইল দিতে হবে, অর্থাৎ ইমেল অ্যাড্রেস এবং আপনার এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। সো আমি এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি একটু ক্লিয়ার করে দিই। পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি আমি এভাবে এই যে সাজেস্ট পাসওয়ার্ড, এটা আমি যদি এখানে দেখাই, এখানে আপনার কিছু স্মল লেটার, ক্যাপিটাল লেটার এবং কিছু আপনার সংখ্যা এবং কিছু সিম্বল অ্যাড করে জাস্ট আপনার স্ট্রং করে এই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এরপরে আপনার কন্টিনিউ বাটনে ক্লিক করে নেক্সট স্টেপ কমপ্লিট করবেন। সো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেস দিতেছি, এগুলো পাসওয়ার্ড আমি ডিলিট করে দিতেছি, কারণ এই পাসওয়ার্ডগুলো আমি রাখবো না। এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং এখানে পাসওয়ার্ড দেওয়ার পর আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। ভিউয়ার্স, আমি এখানে ইমেল এবং এখানে পাসওয়ার্ড দেওয়ার পর আমি জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার ডেট অফ বার্থ, আপনার এনআইডি অনুযায়ী আপনি যে ডেট অফ বার্থ রয়েছে সেটা আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন। এবং এখান থেকে আমি কান্ট্রি সিলেক্ট করে দেবো, অবশ্যই আমি বাংলাদেশটা সিলেক্ট করে দেব। এখানে যদি আপনি ইন্ডিয়ান হন সেক্ষেত্রে আপনি এখানে ইন্ডিয়ানটা সিলেক্ট করে দেবেন। আমি এখানে বাংলাদেশ কান্ট্রিটা আমি সিলেক্ট করে দিতেছি। আপনারা এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর আপনারা যদি না পান তাহলে আপনি এখানে জাস্ট সার্চ করবেন বিএ, এই যে বাংলাদেশ চলে আসছে। বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে আমাদের আমাদের যে সিটি স্টেট এগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো, জিপ কোড এবং সিটি স্টেট, এবং এখানে আমার ফোন নাম্বার দিতে হবে। সো আমি এগুলো সব কিছু ইনফরমেশন সঠিকভাবে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে আমি দিতেছি, এখানে আমার ল্যাঙ্গুয়েজ ম্যাক্সিমাম দুইটা সিলেক্ট করতে হবে। আমি এখানে দিলাম ইউএসএ এবং এখানে আমি দিলাম আরেকটি ভাষা আমি অ্যাড করে দেবো, অর্থাৎ আরেকটি ল্যাঙ্গুয়েজ অ্যাড করার জন্য আমি এখান থেকে নিচে স্ক্রল ডাউন করবো, এজ এ ইন্ডিয়ান বাঙালি আমি এটা সিলেক্ট করে দিলাম। সো আমি দুইটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর স্টেট আমি এখানে দিয়ে দিব। এখানে সঠিকভাবে আপনারা স্টেট এবং সিটি এবং জিপ কোড এবং আপনারা ফোন নাম্বার দেওয়ার পর আপনারা তিনটা বাটনে টিক মার্ক দিয়ে জাস্ট আপনারা ফিনিশ ফিনিশ এখানে ক্লিক দিয়ে দেবেন। সো আমি এখানে আমি দেখিয়ে দিচ্ছি এই সিস্টেম আপনারা লিখবেন, আপনাদের যেটা সেটা আপনারা এভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমি এটাকে কপি করলাম, এখানে আমি পেস্ট করে দিলাম, সেম একই স্টেটে সিটি আমি একই জায়গায় দিয়ে দিতেছি, জাস্ট এখানে আমার জিপ কোডটা দিয়ে দিলাম। আচ্ছা, আমি এটা একটু হাইলাইট করতেছি, এটা আমি দিতেছি এবং আমার ফোন নাম্বারটা দিয়ে জাস্ট আমি ফিনিশড স্টেপ এখানে আমি ক্লিক করে দেবো। সো অবশ্যই আপনার ডেট অফ বার্থ, কান্ট্রি এবং এখানে আপনার স্টেট সিটি সব কিছু দেওয়ার পর আপনি এখান থেকে ফিনিশ অ্যান্ড সেন্ট এখানে ক্লিক করে দেবেন। সো আমি আমার নাম্বারটা দিয়ে এখানে আমি ফিনিশ স্টেপ ক্লিক করে দেব। সো ভিউয়ার্স, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। আমরা এখন এখানে আই এম এ নট রিবট জাস্ট এখানে ক্লিক করে আমরা অ্যাকাউন্টটাকে লগ ইন করবো। এর জন্য আমাদের এখানে কিছু ক্যাপচার কোড আমাদের সঠিকভাবে সাবমিট করতে হবে। আমরা এখানে এই যে এটাকে সিলেক্ট করে ভেরিফাই অপশানে ক্লিক করে দিলাম। আমরা আবারও ট্রাই করব, এবার আমরা লগ ইনে ক্লিক করে দেব। লগ ইনে ক্লিক করার পর আমাদের এখানে একটি নোটিফিকেশান চলে আসছে, আমাদের এটা অ্যাক্টিভ করতে হবে। মেইলটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা এখানে নাইন ডট অপশানে ক্লিক করার পর আমরা এখান থেকে মেইল অপশানে ক্লিক করব। ভিউয়ার্স, আপনারা ইমেইলে আসার পর আপনারা এখানে দেখবেন যে অল মেইল, অর্থাৎ আমার এই ল্যাঙ্গুয়েজটা বাংলা হয়েছে, এর জন্য এখানে সব মেইল এখানে আমি ক্লিক করলাম। এরপরে আপনারা দেখতে পারবেন যে ক্লিক ওয়ার্কার এই যে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য একটি মেইল চলে আসছে, এই মেইলটাতে আপনারা ক্লিক করবেন। সো আমি ইমেইলটাতে ক্লিক করলাম, উপরে ইউজার আইডি দেওয়া থাকবে, আপনার ওখানে কিছু করতে হবে না, জাস্ট আপনি এই যে মেইলটা এখানে আপনি ক্লিক করবেন। এই মেইলটাতে ক্লিক করার পর আপনি মেইলটাকে ভেরিফিকেশন করবেন। সো ভেরিফিকেশন করার জন্য স্টার্ট এখানে কনফিগারেশন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি নেক্সট স্টেপ এখানেও আপনারা ক্লিক করবেন, এই ইন্ট্রোতে আপনারা এটাও কেউ নেক্সট স্টেপে ক্লিক করবেন, এটাও আপনারা গো টু ইট জাস্ট আপনি এখানে ক্লিক করার পর আপনি সব কিছুই এখানে দেখতে পারবেন, সিটি স্টেট এবং আমি এখান থেকে সব কিছু দেওয়ার পর জাস্ট আমি এটাকে সেভ দিতে পারি। সো সেভ দেওয়ার পর আমরা চাইলে এটা নেক্সট টাইম আমরা এটাকে এডিট করতে পারি। এডিট করার জন্য আমরা কলম আইকনে ক্লিক করব, পেন আইকনে ক্লিক করার পর আমরা এগুলোকে এডিট করতে পারি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আশা করি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
আমি আজকে দেখিয়ে দিলাম যে কিভাবে এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখন আসা যাক যে আপনারা কিভাবে প্রোফাইল কমপ্লিট করবেন। প্রোফাইল কমপ্লিট করার জন্য আপনারা এই যে এখানে আসার পর আপনারা এখানে এই যে ম্যান আইকন দেখতেছেন, জাস্ট এখানে আপনারা আপলোড এখানে ক্লিক করার পর আপনার যে প্রোফাইল পিকচার রয়েছে আপনি ওই প্রোফাইল পিকচারটা এখানে সেন্ড করে দেবেন, অর্থাৎ আপনি এখানে আপলোড দিয়ে দেবেন। আমি আমার ফটোটা সিলেক্ট করার পর আমি জাস্ট অপেন বাটনে ক্লিক করলাম, এই ফটোটা কিন্তু আমার এখানে আপলোড হইতেছে। আমরা এখান থেকে আরও কিছু অ্যাড করতে পারি, এই অ্যাবাউট মি, আপনার কাজের এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনি কিছু শর্ট ডিসক্রিপশন এখানে অ্যাড করে দিতে পারেন। এরপরে আপনার টাইটেল এবং আপনার ডেট এখানে আপনি দেওয়ার পর আপনি জাস্ট প্রফেশন এখানে আপনি সিলেক্ট করে দিয়ে আপনি এটাকে একটু বাড়িয়ে নেবেন, আপনার প্রোফাইল পার্সেন্টেজ একটু বাড়িয়ে নেবেন। এরপর ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে দেখতে পারতেছেন, ল্যাঙ্গুয়েজ সেকশন এটাই কিন্তু আমি অলরেডি আগেই অ্যাড করেছি। আমি এখানে যদি ইংলিশ সিলেক্ট করি, যে আমি ইংলিশ ইউএসএ এখানে আমি সিলেক্ট করলাম, আচ্ছা আমি এখানে সেভ দিয়ে দিলাম। আচ্ছা মাল্টিপল এখানে আমি এটার পরে স্কিল, এখন আমরা স্কিল অ্যাড করে দেব। স্কিল আমরা এখান থেকে যেগুলো স্কিলে আমি এখানে কাজ পারবো সেগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করব। আপনারা দিতে পারেন, সবগুলো দিতে পারেন, নো প্রবলেম। এভাবে আপনার দেওয়ার পর আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, আপনার ইংলিশ সিলেক্ট করে দেবেন এবং আপনারা এখান থেকে অন্য একটি সিলেক্ট করে দিতে পারেন। এই যে আমি এখানে এটাকে ক্লিক দিয়ে দিলাম, এটা অ্যাড হয়ে গেল। আমরা এখন দেখতে পারতেছি যে আমাদের প্রোফাইল পার্সেন্টেজ কিন্তু আগের চাইতে একটু বেড়ে গেছে। আমরা এইভাবে 100% কমপ্লিট করার জন্য আমরা নেক্সট স্টেপগুলো এখান থেকে ফিনিশ করতে পারি। সো আপনি এখান থেকে এই সার্ভেগুলো আপনি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে আপনারা টিক মার্ক দিয়ে জাস্ট আপনি অবি এটার আপনার কীরকম এইসব কিছু আপনি এখানে বিস্তারিত দেওয়ার চেষ্টা করবেন, এবং আপনার এই এটা সঠিকভাবে দিলে আপনার এই প্রোফাইলটা স্ট্রং হয়ে যাবে এবং আপনি এখানে সবগুলো সার্ভে সঠিকভাবে ফিল আপ করার চেষ্টা করবেন। সো আপনার হবি কি এবং ভিউয়ার্স, আপনার এখান থেকে এই যে এই সার্ভেগুলো দেখতেছেন এগুলো আপনারা ফুল ফিল আপ করে দেবেন। এরপরে আপনারা এখান থেকে সবগুলো সঠিকভাবে দেওয়ার পর আপনারা জাস্ট এটাকে ওকে বাটনে প্রেস করে দেবেন, তাহলে আপনার কাজ শেষ। এবং আপনি এখানে দেখতে পারবেন যে আপনার প্রোফাইল কিন্তু আগের চাইতে অনেক স্ট্রং হয়ে যাবে, এবং এভাবে করে আপনি এটাকে সঠিকভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবেন। আর আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট রাখবো আপনাদের কাছে, সেটা হইতেছে এই ভিডিওটা যদি ফার্স্ট পার্ট দেখেন, যদি সেকেন্ড পার্ট আপনি না দেখতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না। বর্তমান অনেকেই এই যে এই সাইট সম্পর্কে আপনাকে এমনভাবে আপনার আপনাকে রিভিউ করে দেখাবে না যে আপনি কিভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে কাজ করবেন, এটা কিন্তু দেখাবে না। অনেকেই কিন্তু এই সাইট সম্পর্কেও কিন্তু পেইড কোর্স করায়, কিন্তু আমি চাই আমি আপনাদেরকে ফ্রিতেই শিখিয়ে দেব এবং কিভাবে আপনারা কাজ করবেন এবং কিভাবে আর্নিং করবেন। এই সাইট থেকে আমি বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, তাহলে নেক্সট স্টেপগুলো আপনারা ধারাবাহিকভাবে টিউটোরিয়াল আকারে পেয়ে যাবেন। আরও আমি শেয়ার করব এরকম 100% যেগুলো পেমেন্ট করে এইসব সাইট নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই আপনারা এগুলো ল্যাঙ্গুয়েজ এবং এখানে আপনার কাজ সম্পর্কে এগুলো যখন আপনি দেবেন তখন আপনার এই যে প্রোগ্রেস এটা আপনারা দেখতে পারবেন যে এটা 100% কমপ্লিট হয়ে যাবে, তাহলে আপনার প্রোফাইলটা স্ট্রং হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের যে কাজটি সেটা হচ্ছে জব। এই জবের আমরা এখান থেকে জব করতে পারি, অর্থাৎ আমরা কাজ করতে পারি। কিভাবে কাজ করব এটা নিয়ে আমি আরেকটি ভিডিও মেক করব। সেকেন্ড স্টেপ এটা আমি দিব ক্লিক ওয়ার্কারে, সেকেন্ড ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা এখানে কাজ করবেন।
তারপরে আমি লাস্ট আরেকটি ভিডিও মেক করব, সেটাতে আমি দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে এখান থেকে পেমেন্ট উইথড্র করে এটা বিকাশের মাধ্যমে পেমেন্ট নেবেন। সো আপনারা এখানে যদি দেখেন যে ভিডিও ক্রিয়েশন, এখানে যদি আমি ক্লিক করি বা সার্ভে অ্যাপ টেস্টিং, জাস্ট আমি এখান থেকে ডিটেলসে যদি এখানে যদি ক্লিক করি, আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু অসংখ্য কাজ রয়েছে, 88টা জব রয়েছে এবং আপনারা এখানে দেখতে পারতেছেন সব কিছুই কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনি চাইলে প্রজেক্টগুলো কমপ্লিট করতে পারেন। আজকে আমি আপনাদের বেশি কিছু দেখিয়ে দেব না, জাস্ট আমি আপনাদেরকে শর্টকাটলি একটু দেখিয়ে দিচ্ছি, কারণ আপনারা যদি ফার্স্ট টাইম কিছু না দেখেন তাহলে তো আপনারা এখানে কাজ করতে পারবেন না। এখানে আপনার কিছু কোশ্চেন ফার্স্ট টাইম করা হবে, এই কোশ্চেনে অ্যান্সার দিতে হবে, কিভাবে এটা আপনি অ্যান্সার করবেন এবং কিভাবে আপনি কাজগুলো করবেন সেটা আমি নেক্সট স্টেপে দেখিয়ে দেব। এই যে আপনারা এখান থেকে যদি এগুলো না জানেন তাহলে আপনারা এইভাবে গুগল করবেন, গুগল এসে জাস্ট কপি করে পেস্ট করে দেবেন। এই যে আপনারা এটা এভাবে আপনারা গুগলে পেস্ট করবেন এবং আপনারা ট্রান্সলেশন করেও আপনারা এইভাবে ইংলিশ টু বাংলা এটা ট্রান্সলেশন করেও আপনারা এইভাবে এখানে বাংলা করে দেখে নিতে পারেন। এখানে বলছে যে আপনি নির্দেশনাবলী পড়ছেন, আপনি এখানে যদি এটা না পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি যদি এখানে না এটা সঠিকভাবে না পড়ে যদি আপনি দেন যে হ্যাঁ ইয়েস আমি পড়ছি, তাহলে তো এখানে আপনি যখন এক্সাম দিতে যাবেন তখন কিন্তু আপনি সঠিকভাবে এই কোশ্চেনগুলো করতে পারবে না। এই জন্য আপনি এগুলো আগে সঠিকভাবে পড়বেন, তারপরে আপনি এখানে কাজ করার চেষ্টা করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর এখানে অবশ্যই আপনি এক্সাম দিতে হবে, কীভাবে এক্সাম দেবেন এটা নিয়ে আমি বিস্তারিত আরেকটি টিউটোরিয়াল পার্ট করব, সেই ভিডিওতে আমি দেখিয়ে দেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যদি আপনারা অতি দ্রুত পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আপনারা একটি একটি করে লাইক করবেন। যদি আমি ভিডিওতে ভালো সাড়া পাই তাহলে অবশ্যই আমি নেক্সট টিউটোরিয়াল অতি শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। সো দেখা হবে নেক্সট পার্টে।